গত 5ই অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড ম্যাচ দিয়ে সূচনা হয়েছিল 2023 সালের ওডিআই বিশ্বকাপের। প্রায় দেড় মাস এবং 47টি ম্যাচের পর সেই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে 19 নভেম্বর রবিবার আয়োজিত হয়েছে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। বিশ্বকাপের ফাইনাল ম্যাচে মুখোমুখি ভারত এবং অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া ও ভারত দুই হেভিওয়েটই 2023-এ খেতাব জিততে মরিয়া। দীর্ঘ ক্রিকেট ইতিহাসে একে অপরের বিরুদ্ধে 150টি ম্যাচ খেলেছে ভারত এবং অস্ট্রেলিয়া। জয়ের পালা ভারী অস্ট্রেলিয়ারই। আজ থেকে 20 বছর আগে 2003 সালে বিশ্বকাপে ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও অস্ট্রেলিয়া। সে বিশ্বকাপে জয়ের তাজ মাথায় ধারণ করেছিল অস্ট্রেলিয়া। 20 বছর পর আবারও বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। তাই উত্তেজনা স্বাভাবিকের চেয়ে অনেকটাই বেশি ভারতীয় ক্রিকেট দলের সমর্থকদের মধ্যে। এই উত্তেজনার মধ্যেও রয়েছে এক আনন্দের অনুভূতি। তাই এই অনুভূতিকে সবার সাথে ভাগ করে নেওয়ার জন্য নয় বনমালীপুর মণ্ডলের উদ্যোগে রবিবার MBB কলেজের লেকের ধারে একটি বড় মাপের স্ক্রিন লাগানো হয়েছে। এদিন এই বিশ্বকাপের আনন্দ সবার সাথে উপভোগ করার জন্য সেখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। এই বিশ্বকাপে ভারতই জয়লাভ করবে বলে আশা ব্যক্ত করেন তিনি। দেখার জন্য সবাই একত্রিত হয়েছি আর আমাদের যে আনন্দ যে আমাদের ভারত এই বিশ্বকাপে জয়ী হবেন এটা আমাদের কাছে সবচেয়ে প্রত্যাশিত। শুধু MBB কলেজের লেক সংলগ্ন এলাকাতেই নয়, ভারত ও অস্ট্রেলিয়ার বিশ্বকাপের এই আনন্দ উপভোগ করার লক্ষ্যে শহরের অন্যান্য এলাকাতেও লাগানো হয়েছে বড় স্ক্রিন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।